হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগতম ইতিস কিচেন পিটিতে। আজকের রেসিপি পাটিসাপটা। শীত আসলে আমাদের দেশে নানা রকম পিঠা বানানো হয়। পাটিসাপটা হলো তার মধ্যে অন্যতম একটি পিঠা। আমরা পাটিসাপটা পিঠা নানাভাবে তৈরি করে থাকি, তবে আমি যেভাবে তৈরি করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। এখানে আমি 1 কাপ ভেজা চালের গুঁড়া নিয়েছি। পাটিসাপটা পিঠার জন্য কিন্তু অবশ্যই ভেজা চালের গুঁড়াটা ব্যবহার করতে হবে, আর শুকনো চালের গুঁড়া দিয়ে কিন্তু হবে না। 1/2 কাপ দিয়ে দিচ্ছি আটা, আর চাইলে এখানে কিন্তু ময়দাটাও ব্যবহার করতে পারেন। 2 চামচের মতো দিয়ে দিলাম চিনি, আর সামান্য একটু লবণ দিয়ে দিব। এরপরে অল্প একটু নর্মাল পানি দিয়ে প্রথমে একটু মিশিয়ে নিতে হবে। একবারে পানিটা দিতে যাবে না, তাহলে কিন্তু দলা পেকে যাবে, আর এটা মিশাতে কিন্তু অনেকটা কঠিন হয়ে যাবে। তো প্রথমে অল্প অল্প করে পানি দিয়ে দিবেন। আপনাদের পানিটা কম বেশি লাগতে পারে, আমার যতটা লেগেছে আমি বলে দিচ্ছি। আমার 1 কাপ আটার জন্য 1.5 কাপের মতো পানি ব্যবহার করেছি আমি। আর এর ব্যাটারটা হবে ঠিক চিতই পিঠা বানানোর জন্য আমরা যেরকম ব্যাটার তৈরি করি ঠিক সেরকম হবে। আশা করি ব্যাটারটা দেখেই বুঝতে পারতেছেন। একটু পাতলাটাই বেশি করতে হবে। অন্যদিকে চুলায় আমি দুধ বসিয়ে দিয়েছি। 3 কাপ দুধ নিয়েছি, সামান্য একটি এলাচ গুঁড়ো আর চিনিটা দিয়ে দিচ্ছি। চিনির পরিমাণটা একবারে কম দিয়ে দিলাম, কারণ পুরটা কিন্তু খুব বেশি মিষ্টি পছন্দ না, তো হালকা মিষ্টিটাই কিন্তু অনেক ভালো। অন্যদিকে একটা বাড়িতে অল্প একটু ভেজা চালের গুঁড়ো আমি পানি দিয়ে মিশিয়ে রেখেছিলাম, সেটা কিন্তু দিয়ে দিয়েছি। দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে। চুলার পর কিন্তু মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখেই কিন্তু এই কাজটা করতে হবে। যখন দেখবেন এরকম ঘন হয়ে এসেছে, তো ঠিক সেই মুহূর্তে আগে থেকে আমি নারকেল কোরানো রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি। এ পর্যায়ে চুলার পাওয়ারটা একবারে লো করে দিতে হবে, তা না হলে কিন্তু এটা পুড়ে যাবে। দেখুন ঘনত্বটা কেমন হয়েছে। তো এ পর্যায়ে এটা নামিয়ে নিতে হবে। নামিয়ে নিলে এটা আরও ঠান্ডা হয়ে কিন্তু অনেকটা টাইট হয়ে যাবে এই ব্যাটারটা। আবার একটা চুলায় ফ্রাই প্যান বসিয়ে প্রথমে একটু তেল দিয়ে ফ্রাই প্যানটা একটু হিট করে নিতে হবে, তারপরে চুলার পাওয়ারটা লো করে দিতে হবে। এরপরে অল্প অল্প করে ব্যাটার দিয়ে এখানে এই রুটিটা বানিয়ে নিতে হবে। যখন দেখবেন যে এরকম কুক হয়ে গেছে, তো ঠিক সেই মুহূর্তে এখানে ব্যাটারটা দিয়ে পুরটা ভিতরে দিয়ে হালকাভাবে কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে এই পাটিসাপটাটা বানিয়ে নিতে হবে। আর খুব দ্রুত করতে যাবেন না, একটু সময় নিয়ে এই কাজটা করবেন, তাহলে কিন্তু পাটিসাপটাটা ভালো হবে। আর যদি একটু তাড়াহুড়া করেন, তাহলে দেখবেন যে পাটিসাপটাটা কিন্তু খুব একটা ভালো হবে না, ভেঙে যাবে। আশা করি ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারতেছেন কীভাবে করে এটা করতে হবে। চাইলে প্রিয়জনকে আপনারা স্পেশাল দিনে এই স্পেশাল পিঠাটা কিন্তু এই শীতকালে বানিয়ে কিন্তু দিতে পারেন। আশা করি তিনারা কিন্তু অনেক খুশি হবেন। আমার পিঠাগুলোর মধ্যে সবচেয়ে প্রিয় পিঠা হচ্ছে এই পাটিসাপটা। দেখুন আমি কয়েকবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে এটা বানাতে হবে। এভাবেই পাটিসাপটা পিঠা তৈরি করা হয়। আশা করি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খাবার অপচয় করবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।